हाय फ्रेंड्स, आमार चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी दई चिकेनेर एकटी रेसिपी आपनादेर संगे शेयर करे नेब। एई दई चिकेन आमी एकटु अन्यरकम भावे रान्ना करार चेष्टा करेछि। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार जन्य अनुरोध रइल। चलुन ताहले शुरू करा जाक आजकेर रान्ना, दई चिकेन कषा। एखाने चिकेन रयेछे 800 ग्राम, आर रेगुलार कारी काट करे निएछि। আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। ভালো করে মেখে নিচ্ছি। এই চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু আমি কোনো রকম তেল অ্যাড করছি না। এবারে মেখে নেওয়ার পরে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল। এখানে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণের জন্য খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে রয়েছে 3টে মাঝারি মাপের পেঁয়াজ। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সির জারে সব কিছু নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করছি 100 গ্রাম টক দই। এখন আমি এই ভাজা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, দই দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এরকম ভাবে তৈরি করতে হবে। কড়াইতে আরও 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করেছি। তার মধ্যে দিয়েছি 2 টুকরো দারচিনি আর একটি বড় এলাচ। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এখন আমি হাই ফ্লেমে খুব ভালো করে ম্যারিনেট করে রাখা চিকেন ভেজে নেব। প্রায় 5 মিনিট ধরে ভেজে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সেই মশলা। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না হতে দেব। এবার ঢাকনা উঠে দেখে নিচ্ছি। দেখুন, চিকেন থেকে কিন্তু অনেকগুলো জল বেরিয়ে এসেছে। আর দেখে নেব চিকেন কতটা সেদ্ধ হয়েছে। কোনো চিকেন সেদ্ধ হতে বাকি আছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচ আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা উঠে দেখে নেব। দেখুন, গ্রেভি অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একবার এইভাবে দই দিয়ে চিকেন কষা বাড়িতে রান্না করে দেখুন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।